ভারী বৃষ্টি হলেই হাঁটু পানিতে ডুবে যাচ্ছে রাজধানীর নিউ মার্কেট। পানি ঢুকছে অনেক দোকানে, ক্ষতি হচ্ছে মালামালের। এ নিয়ে ক্ষুব্ধ সেখানকার ব্যবসায়ীরা। ইয়াসিন রানা রিপোর্টে বিস্তারিত। বৃষ্টির পানি দোকানে ঢুকে প্রায় 10 লাখ টাকার ক্ষতিতে স্রষ্টার কাছে এভাবেই ফরিয়াদ এক ব্যবসায়ীর। বৃষ্টির পানিতে এবার নষ্ট হয়েছে নিউ মার্কেটের দোকানের ভেতরে কাপড়, কসমেটিক্স সহ অন্যান্য মালামাল ও মূল্যবান কাগজপত্র। ফলে বড় ধরনের লোকসানের মুখে ব্যবসায়ীরা। সেচ দিয়ে দোকান থেকে পানি বের করা, কাপড় সহ অন্যান্য জিনিসপত্র বাইরে বের করে শুকানোর চেষ্টায় এখন ব্যস্ত দোকানিরা। আমার এখানে পাশাপাশি দুইটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেইখানে দেখা গেছে যে এক এক দোকানে 10 থেকে 15 লাখ টাকার মাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। চোখের সামনে পানি এসে ঢুকে গেল, ঢুকে সব মাল ভিজে তছনছ হয়ে গেল। এই ক্ষতিটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াইছে। এটা কোনো নিষ্কর্ষণের ব্যবস্থা নাই। আমাদের প্রত্যেক দিনই বৃষ্টি হইলে আমাদের ব্যবসা বাণিজ্য এমনি তো নাই, এর মধ্যে ক্ষতির পরিমাণ তো আছেই। প্রয়োজনে যত কাগজপত্র ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে, মানে একদম ভিজে গেছে। তারপর বের করে যে শুকাই দিয়েছি, সিন্ধুকের ভিতরে পানি ঢুকছে। অন্যান্য শুক্রবার মার্কেটটিতে যেখানে পা ফেলার জায়গা থাকে না, সেখানে আবার হাঁটু পানি। ড্রেন পরিষ্কার ও পাম্প দিয়ে পানি নিষ্কাশনে অচিরেই মিলছে না পরিস্থিতির উন্নতি। রাত্রে থেকেই পানি খেসতি, মানে মোটর চালানো হয়েছে, আবার ড্রেন পরিষ্কার করতেছি। লোকজন অনেক দূর দেশের থেকে আসে, মানে তাদের জন্য একটু সুবিধা করার দরকার। এইসব জায়গা মনে করেন ড্রেন ভালো করে ড্রেন দিতে হবে, পানি যেন সরে যায়। অন্যান্য এলাকার তুলনায় নিউ মার্কেট কিছুটা নিচু হয়। বৃষ্টিতে আশেপাশের এলাকার পানি এসে জমা হয় সেখানে। সমস্যা উত্তরণে কার্যকরী উদ্যোগ না নেওয়ার অভিযোগ দোকানিদের। বেশিরভাগ পানি আপনার আজিমপুর কবরস্থান, পাশের কলোনি, নীলক্ষেতের এই পাশের যে সড়কের যে পানিগুলি আছে, সুপার মার্কেটের ওই পাশে মিলে সব এসে নিউ মার্কেটে ঢুকে পড়ে। এদিকে 12 থেকে 14 ঘন্টা পরও পানি না নামার জন্য দায়ীদের শাস্তি চেয়েছে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি। শুধু এবারই নয়, বৃষ্টি হলেই ডুবে যায় পুরো নিউ মার্কেট এলাকা। লাখ লাখ টাকা ক্ষতি হয় ব্যবসায়ীদের। মার্কেটের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আকুতি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, নিউ মার্কেট।